হচ্ছে কি আমাদের হোমস্টে জঙ্গল ভিউ হোমস্টে, এই হচ্ছে আমাদের জঙ্গল ভিউ হোমস্টে, এই নদী, এই নদী আর এই জঙ্গল। আমরা চলে এলাম সাফারির পরে আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টের নাম হচ্ছে জঙ্গল ভিউ হোমস্টে। ভিউটা আমি একটু দেখাই, এখন মোটামুটি 5:30-6 বাজে, দেখে নি। ও 6:10 তো মোটামুটি অন্ধকার হয়ে এসছে, তো দেখাই একটু। এটা হলো আমাদের হোমস্টে, আর এই পাশে এরকম চা বাগান। এটা কাল সকালবেলা আমি আর একবার দেখাবো। আর সামনেই ঠিক এই যে নদী, নদীটা এরকম বয়ে যাচ্ছে, আর ওই পাশে হচ্ছে জঙ্গল। এই নদীটা কি নদী দাদা? আর জঙ্গলটা? জঙ্গলটা জলদাপাড়া জঙ্গল। জলদাপাড়া জঙ্গল, এটা পিওর জলদাপাড়া। আচ্ছা, এটা জলদাপাড়া জঙ্গল, আর এটা নদীটা হচ্ছে শিশামারা। নদীটাতে বেশ ভালো স্রোত আছে, এখন অতটা ভালো দেখা যাচ্ছে না অন্ধকার হয়ে আসছে বলে, কিন্তু আওয়াজ যা হচ্ছে জল বেশ জোরে জোরে যাচ্ছে। এটা হোমস্টের এন্ট্রান্স, রুম কোথায় দিয়েছে এখনো জানি না। দাদা আসুক, হোমস্টের নিচে বোধহয় দুটো রুম দিয়েছে নাকি, খাওয়ার জায়গা জানি না, রুম দিয়েছে কি দেয়নি সেটা। আমরা তো পৌঁছে গেলাম জঙ্গল ভিউ হোমস্টে, কিন্তু তারপরে কি হলো, মানে তার পরের ব্যাপারটা মানে এতটাই দুঃখজনক বলবো, কারণ আমরা তো কিছুদিনের ছুটি নিয়ে, আমরা প্রত্যেকেই যখন বাইরে যাই তখন কিছুদিনের ছুটি নিয়ে সেখানে রিল্যাক্স করব, আনন্দ করব, এসব বলে যাই, তো ঝামেলা ঝাঁটির জন্য তো গিয়ে বাইরে গিয়ে কোথাও ঘুরতে গিয়ে সেখানে কোনোভাবে ঝামেলা করব সেই মেন্টালিটি নিয়ে আমরা কিন্তু যাই না। আমাদের সাথে যেটা হয়েছিল, আমরা তো ওখানে পৌঁছলাম, পৌঁছানোর পরে ওখানে গিয়ে আমরা দেখি যে মানে পুরোটাই মেস। ওপরে আমরা যখন উঠলাম তো ভীষণভাবে নোংরা, হোমস্টেটা হচ্ছে ভীষণভাবে নোংরা, আর সেখানে ইভেন চাদরটা পর্যন্ত চেঞ্জ করা হয়নি, চাদরে নোংরা পড়ে আছে, মাটিতে এদিক ওদিক মানে মেঝেতে এদিক ওদিকে টিকটিকি, তারপর আরশোলা মরে পড়ে রয়েছে, সেগুলোতে পিঁপড়ে ঘুরছে, এইরকম টাইপের নোংরা রুম ওনারা আমাদেরকে দিয়েছিলেন। তারপরে আমরা যে বাথরুমটা মানে আমাদের রুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটা ছিল, সেই বাথরুমের কন্ডিশন জাস্ট মানে কোনো লোক ইউজ করার মতোই নয় ওটা। ওনারা কী করে আমাদের জন্য ওই রুমগুলো অ্যালট করলেন সেটা আমি অবাক হয়ে গেলাম ওখানে গিয়ে দেখে, যে এরকমও হতে পারে, মানে একটা জায়গায় আমরা ঘুরতে গেছি, সেখানে পয়সা খরচা করে আমরা থাকছি, খাওয়ার জন্য টাকা দিচ্ছি, সব কিছু, পরেও সেখানে গিয়ে বেসিক একটা তো প্রত্যেকেরই আশা থাকে যে জিনিসটা এরকম হবে, এক্সপেকটেশন থাকে যে আমাদের অ্যাটলিস্ট আমরা ভালো একটা রুম পাবো, ভালো ওখানকার স্টাফদের ব্যবহার থাকবে। ইভেন যিনি ওখানে কেয়ারটেকার ছিলেন তিনি তো সুস্থই নন, তিনি ড্রিঙ্ক করেছিলেন, এবং আমরা যখন তাকে বলছি রুম পরিষ্কার করবার জন্য, রুমটা ঠিক করে দেওয়ার জন্য, তো তখন উনি মানে তখন উনি সবে ঝাঁটা বালতি এসব নিয়ে তখন উনি পরিষ্কার করবেন। আমরা 6:30 পৌঁছেছি, আমাদের চেক ইন টাইম ছিল হচ্ছে 12, সেখানে আমরা সন্ধে 6:30 চেক ইন করছি, সেখানে রুমের এই অবস্থা। মানে তখনও ওনারা আমাদেরকে বলছেন 2-2.5 ঘন্টা আপনারা ওয়েট করুন, মানে
ভাবো তোমরা, আমরা সারা দিন ধরে সেই কোলাখাম থেকে বেরিয়ে জলদাপাড়া অনেকটা ডিস্টেন্স, অতখানি জার্নি করে সাফারি করে তারপরে ওখানে গেছি। ওখানে গিয়ে আমাদের আমাদের কেন যে কোনো মানুষেরই ফার্স্ট প্রায়োরিটি থাকবে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে একটু রিল্যাক্স করব। তো সেখানে ওনারা আমাদের ওই অবস্থায় ওই কন্ডিশনে সেখানে ওনারা আমাদেরকে বলছেন যে আরও কিছুক্ষণ ওয়েট করতে হবে, মানে 2-2.5 ঘন্টা মিনিমাম আরও ওয়েট করে থাকতে হবে ওনাদের ওই পুরো জিনিসটা ক্লিয়ার করার জন্য। তো এটা এখানে কারোরই আমার মনে হয় কোনো পেশেন্স ধরে রাখা সম্ভব নয়, কেউই পারবে না পেশেন্স ধরে রাখতে। তো আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছিল, আমরা সবাই মিলে যেহেতু আমরা 11 জন ছিলাম, তো চিৎকার চেঁচামেচি সব করাতে ওনারা কী করলেন, আমাদেরকে আমাদের যে অ্যাডভান্সটা ছিল রিফান্ড করে দিলেন। কিন্তু তারপরে কি, তারপরে আমরা কোথায় যাব, কোথায় থাকব, সেই ব্যবস্থাটাও ওনারা বলছেন দেখছি করছি। তারপরে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি একটা হোটেলের ব্যবস্থা করে দিলেন, যেহেতু ওনার ওখানে সব চেনা পরিচিত সবাই রয়েছে, তো উনি একটা ব্যবস্থা করে দিলেন। আর ওটা এত আনহাইজিনিক ছিল, মানে জঙ্গল ভিউ হোমস্টে আমি কাউকে রেকমেন্ড করবই না যাওয়ার জন্য, এতটা আনহাইজেনিক ছিল। আমাদের সাথে একটা বাচ্চাও ছিল, তো কোনোভাবেই মানে থাকা সম্ভব নয় ওরকম রুমে। তো আর তারপরে ওই দাদা আমাদেরকে নিয়ে যায় একটা হোটেলে এবং সেখানে আমরা রাত্রে থাকি। এরপরে সেই হোটেলটারই ডিটেলসটা তোমাদেরকে দেব, দেখো সেই ডিটেলসটা থাকবে ডিসক্রিপশনে, ফোন নাম্বারও থাকবে। কেমন হচ্ছে সবাই? কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি, তো এই কালকে রাতে অনেক কিছু ঘটেছে, সেটা পরের ভিডিওতে তোমাদের জানাবো। আপাতত তোমাদের এই নতুন যে হোমস্টেটা আছে সেটা দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো আমাদের হোমস্টে, এইটা হচ্ছে গিয়ে এন্ট্রেন্স ছিল ওদিক থেকে, আর এইটা হচ্ছে গিয়ে ওপরে ওঠা সিঁড়ি, দু সাইড দিয়ে ওঠা যায়। এই উঠে এদিকে একটা ঘর, আর মাঝখানে এই একটা লম্বা করিডোর, এই সাইডে দুটো ঘর আছে, আর সোজা একটা লাক্সারি রুম আছে, আর এই সাইডে একটা ঘর আছে, সব ব্যালকনি বিশাল বড়, এরকম দারুণ ভিউ। এই সাইডে একটা ঘর আছে, আর এই সাইডে একটা ঘর আছে, আর এইটা হচ্ছে কি লাক্সারি রুম, সামনে যেটা দেখছো ওটা হচ্ছে ব্যালকনি এই রুমে। আমাদের রুমটা দেখিয়ে দিই, এটা হলো আমাদের রুম, সব জিনিসপত্র ছত্রাকার চারিদিকে, এই চেয়ার আছে দুটো, খাট রয়েছে, টেবিল রয়েছে, আর এখানে একটা কাবার্ড রয়েছে। আর বাইরে মানে রুম থেকে বাইরে বেরোলে, বারান্দায় বেরোলে এরকম একটা ভিউ, এই হচ্ছে আমাদের বারান্দা রুম থেকে বেরিয়ে, সামনে ওই যে নদী, একটা সীসা মারা নদী সামনে, সামনে রয়েছে সীসা মারা নদী যাচ্ছে, মানে রুম থেকে বাইরেই বেরিয়ে ভিউটা এরকম। এখন একটু মেঘলা হয়ে গেছে সকালবেলা, আর আমাদের হোমস্টে কাম হোটেল, পুরো হোমস্টে এটাকে বলা যায় না, এটা হোটেলই অ্যাকচুয়ালি। আর এখানে আশপাশটা এরকম রয়েছে, পুরোটাই জঙ্গল, আর এটা হচ্ছে জলদাপাড়াতে। আর আমাদের হোমস্টেটার বা হোটেলটা যেটাই বলি, এর নাম হচ্ছে রিভার হাইন ইন। আর এই যে এখানে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে ওই নদীর পাড়টায় যাওয়া যায়।
রাত্রিবেলা তোমার ওই তোমার গাড়ি নিয়ে জঙ্গলে যদি না ধরো, আমাদের সিঁড়ি দিয়ে নেমে দেখাচ্ছি যে ভিউটা কেমন। এখানে আবার একটু কাজ চলছে, ওইটা হচ্ছে পার্কিং। যারা গাড়ি নিয়ে আসবে তাদের অনেক অঢেল জায়গা ওখানে গাড়ি রাখার। আর এদিকটা হচ্ছে গিয়ে সোজা হচ্ছে আমাদের ডাইনিং হল, যেখানে সব খাওয়া দাওয়া হচ্ছে। চলো তোমার ডাইনিং হলটা দেখাই। সো এইটা হচ্ছে গিয়ে ডাইনিং হল, বিশাল বড় একটা ডাইনিং রুম এদের গেস্টদের জন্য। সোফা আছে, ওখানে বেসিন আছে, দুটো ওয়াশরুম আছে, এখানে 1, 2, 3, 4, 4 টেবিল আছে। এটা এদের হচ্ছে এই কিচেন রুম। আর এইটা হচ্ছে জঙ্গলে হোটেলটা, মানে হোমস্টেটা, পিছন দিক দিয়ে যাওয়ার জায়গা, যেটা পুরো ডিরেক্ট নদীর পাড়ে যাচ্ছে। এই সাইডটাও বসার জায়গা আছে। উপর থেকে রুমগুলো ঠিক এরকম দেখতে লাগছে। এইটা এই সামনে যেটা দেখছো এটা হচ্ছে লাক্সারি রুমের ব্যালকনিটা। ওদিকে একটা জায়গা রয়েছে বনফায়ার বা নাইট আউটের জন্য। আর এই যে সামনে যে সোজা যে সিঁড়িটা উঠে যাচ্ছে, এই সোজা সিঁড়িটা উঠে গেলেই হচ্ছে রাস্তা, তার পাশেই হচ্ছে সীসামারা নদী, আর ওদিকে হচ্ছে জলদাপাড়ার জঙ্গল। কালকে রাতে এখানে আবার হাতি এসেছিল এই দিকটা। আজ সকালে হোটেলের লোকেরা বলল এই হচ্ছে সীসামারা নদী বয়ে চলেছে, আর এই হচ্ছে ওই পাশটা পুরোটা জঙ্গল। ময়ূর মাঝে মধ্যে ডাকছে। খুব সুন্দর জায়গা, দারুণ একটা অবভিয়াস জায়গা। এটা আমি সবাইকে রেকমেন্ড করছি, তোমরা চাইলে আসো এখানে, এখানে এক রাত্রি স্টে করো, তবে তোমরা এই জঙ্গলের ফিলটা পাবে। এইটা হচ্ছে আমাদের হোমস্টে নদীর পাড়টি, অসাধারণ। এটা হলো আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, ডাল ভাত ডিম সেদ্ধ আলু ভাজা আর সয়াবিনের তরকারি। আমরা নিয়েছি পুরিয়া সবজি, আমরা নিয়েছি পুরিয়া সবজি আর সাথে ডিম সেদ্ধ। অমলেট বলা হয়েছিল কিন্তু সেদ্ধ দিয়ে দিয়েছে দাদারা, কিছু করার নেই, খেতে হবে। বলো খাওয়া দাওয়া কেমন হলো? খুব ভালো খাওয়া দাওয়া, কোনো অসুবিধা নেই। লাইট ফুড, ভাতটা খুব ভালো ছিল, ডাল রান্নাটা অসম, রান্না নিয়ে কোনো কথা বলার নেই। এমনি ওভারঅল খুব ভালো খাওয়া, পেট ঠান্ডা করে খাওয়া। এইটা হচ্ছে পুরো এন্টায়ার অ্যাড্রেসটা তোমাদের আমি শো করিয়ে দিলাম, এখানে কন্ট্যাক্ট নাম্বারটাও দেওয়া রয়েছে। যদি অসুবিধা হয় আমি ডিসক্রিপশন বক্সে আবার এদের কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো, যাতে কোনো প্রবলেম না হয় তোমাদের বুকিংয়ের টাইমে।